नमस्कार, वेलकम टू अ वेरी स्पेशल एपिसोड ऑफ आला ईयाशोर। आमी रंजिनी থাকবো আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন অত্যন্ত কিছু গুণী শিল্পীগণ। At the moment, the entire world has decked up with Christmas lights. Within few days, we'll say goodbye to year 2020. মনে হচ্ছে তো কবে যাবে এই বিশ্বের বৃষ্টি? আমরা কি পেলাম, কি হারালাম, তাতে নাই বা গেলাম। কিন্তু একটা কথা অনস্বীকার্য, এই কঠিন সময় একটু স্বাভাবিকতা বজায় রাখতে, একটু অন্যভাবে কাটাতে পারফর্মিং আর্টস সবসময় আমাদের সঙ্গে ছিল, সঙ্গে থাকবে। আর ঠিক সেই চিন্তাভাবনা থেকে টিম আলাপি আসর এই বড়দিনের সময়, এই বছরের শেষ সপ্তাহে নিয়ে এসেছে আপনাদের জন্য একটি বিশেষ এপিসোড। আর কথা না বাড়িয়ে চলুন না দেখে নেওয়া যাক কারা আছেন আজকের এই এপিসোডে। আমাদের মধ্যে পেয়ে গেছি, শুধুই যে গানে আর কবিতায় আমাদের মন ভরবে তা নয়, তাদের থেকে শুনে নেব কেমন ছিল এই বছরটি। আজকে আমার যিনি প্রথম অতিথি, তার শক্ত সুরের সাথে পরিচয় ঘটেছিল 7 বছর বয়সে বাংলাদেশ ঢাকা শহরে সঙ্গীত ভবনে। তারপরে মা বাবার হাত ধরে আর্লি 90সে চলে আসেন লন্ডনে, আর এখানেই বেড়ে ওঠা, তার সাথে সাথে ক্রমাগত চলতে থাকা সঙ্গীত চর্চা। গানের প্রতি অদ্ভুত ভালোবাসা আর শেখার ইচ্ছেই তাকে নিয়ে চলে যায় কলকাতার গীতবিতান মিউজিক স্কুলে। শুরু হয় রবীন্দ্রসঙ্গীত শিক্ষা আর অর্জন করে গীত ভারতী টাইটেল। আমরা তাকে প্রায়শই পেয়ে থাকি একজন পারফর্মিং আর্টিস্ট রূপে, আর তার সাথে সাথে এই লন্ডন শহরে দিচ্ছেন সঙ্গীত শিক্ষা। আর একদম দেরি না করে চলুন শুনে নি তার মুখ থেকে কিরকম ছিল তার এই বছরটি, আর তার সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত। সো প্লিজ ওয়েলকাম শোভন আহমেদ। টোয়েন্টি টোয়েন্টি অ্যাকচুয়ালি আমার জীবনে একটা নতুন চ্যাপ্টার বা নতুন অধ্যায় বলা যেতে পারে। আসলে এই বছরে যারা কোভিডে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের স্বজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এত নেগেটিভিটি আনসার্টেনটির মধ্যে দিয়ে আমরা চলেছি, তারপরেও আমি জীবনে সব কিছু পজিটিভলি দেখার চেষ্টা করি। তো এই 2020 আমি যদি পজিটিভলি দেখি 2020, তাহলে আমার জীবনে বেশ কিছু ছোট ছোট সিম্পল বা ছোট ছোট জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে শিখিয়েছে এই বছরটা। যেমন আমার মেয়ের বয়স 4.5 বছর, ওর সঙ্গে আমি অনেকখানি সময় স্পেন্ড করতে পারছি বাড়িতে। তো এই সময়টা তো ভীষণ প্রিশিয়াস একটা ব্যাপার, এই সময়টা চলে গেলে আর কখনো আসবে না। তো নর্মাল টাইমে আমি হয়তো পারতাম না এই সময়টা দিতে আমার মেয়েকে, তো যেটা আমি এখন পারছি, তো যেটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। আর আমি একটু একটু গান করে থাকি, তো গানের চর্চা আমার বরাবরই ছিল, কিন্তু এই বছর আমি নতুন করে আরও ভালো করে মন দিয়ে গানের চর্চায় ফোকাস করতে পেরেছি, তো সেটাও আমার কাছে একটা খুব বড় পাওয়া। অ্যাকচুয়ালি গান বা পারফর্মিং আর্ট বা ক্রিয়েটিভ আর্ট এগুলোই আমাদের অ্যাকচুয়ালি বাঁচিয়ে রেখেছে এই বছরে পার্টিকুলারলি, কারণ এত নেগেটিভিটি আনসার্টেনটি যেটা বলছিলাম মধ্যে দিয়ে আমরা সবাই চলেছি। ইউনো মিডিয়াতে সবসময় ডিপ্রেসিং খবর, তারপরেও
এই পারফর্মিং আর্ট বা ক্রিয়েটিভ আর্টই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। তো সেটা সেটা একটা খুব বড় পাওয়া ছিল আমার এই বছর। কাজেই ইংরেজিতে যেমন একটা কথা আছে যে টেক আ স্টেপ ব্যাক ইন অর্ডার টু গো ফরওয়ার্ড ইন লাইফ, হ্যাঁ আমার কাছে মনে হয় যে এই বছরটা হয়তো ঠিক সেরকমই, হয়তো একটা স্টেপ ব্যাক আমরা নিলাম। তো তো সেই অর্থে আমি বলবো যে একটা নতুন চ্যাপ্টার বা একটা নতুন অধ্যায় আমাদের জীবনে হচ্ছে এই 2020। এবছরের উল্লেখযোগ্য মুহূর্ত বলতে আমি বলবো যে আমি এবং আমার ওয়াইফ সুজিস্মিতা ও ভারতনাট্যম ডান্সার আমরা দুজনে একসঙ্গে একটা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেছি, যেখানে রবীন্দ্রনাথের গানের সঙ্গে ছায়া নৃত্য বা শ্যাডো ডান্স, এটা আপনারা যারা ফেসবুকে আমার কানেকশন আমাদের কানেকশনস আছেন তারা অনেকেই হয়তো এই কাজটা দেখেছেন। তো এটা নিয়ে আমরা প্রায় 4 মাসের কাছাকাছি, বছরের প্রায় 4 মাসের কাছাকাছি আমরা মেতেছিলাম এই প্রজেক্টটা নিয়ে। তো এটা ডেফিনেটলি আমি বলবো একটা উল্লেখযোগ্য মোমেন্ট আমার জন্য। আর এই এটা করে অনেক কিছু শিখতে পেয়েছি, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি এই প্রজেক্টটা করে। এবং যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে এত নেগেটিভ বা ডিপ্রেসিং খবর চারিদিকে, তো সেগুলো থেকে কিছুক্ষণের জন্য হলেও, কিছু দিনের জন্য হলেও আমরা ভুলে থাকতে পেরেছি এই এই কাজটা করে। তো এটা ডেফিনেটলি আমার জন্য একটা উল্লেখযোগ্য মোমেন্ট এই বছরে। নাইটমেয়ার্স আমার আমার যতদূর মনে পড়ে, আমি এই বছর বা আমার অ্যাডাল্ট লাইফে আমি কোনোদিন নাইটমেয়ার্স দেখেছি বলে আমার মনে হয় না, পড়ে না। অ্যাকচুয়ালি যতটুকু আমি জানি যে নাইটমেয়ার্স বা ড্রিমস এগুলো হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ম্যানিফেস্টেশন। তো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আমি যে সব কিছু পজিটিভলি ভাবার চেষ্টা করি, তো সেজন্যই হয়তো সাবকনশিয়াস লেভেলে আমার নাইটমেয়ার্স এক্সপেরিয়েন্স করার অবকাশ হয় না। তো তো কিন্তু তারপরেও একটা কথা অবশ্যই বলবো যে নাইটমেয়ার্স হয়নি, কিন্তু এক ধরনের আনসার্টেনটি বা ভয়ের মধ্যে দিয়ে তো অবশ্যই আমরা গেছি, আমরা সবাই সেটা এক্সপিরিয়েন্স করেছি যে এই বুঝি কোভিড এসে আমাকে ধরলো বা আমার ফ্যামিলি মেম্বারদের ধরলো, এবং যদি আমার হয় তাহলে আমার কী হবে, আলটিমেটলি আমি আমি বাঁচতে পারবো কি পারবো না। তো এই ধরনের চিন্তাধারা মাথায় যে আসেনি তা তো নয়, এসেছে, কিন্তু সেগুলো নাইটমেয়ার্স হয়ে ম্যানিফেস্টেড হয়নি এখনো পর্যন্ত। ২০২১-এ আমি কিসের আশায় আছি বসে, এবং আমি শুধু না, আমার সঙ্গে সারা পৃথিবীর মানুষই একটাই আশা, সেটা হলো যে ভ্যাকসিনেশন, কোভিডের ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীর সকল মানুষের কাছে এই ভ্যাকসিনটা পৌঁছে যাক এবং আমরা আবার কোভিড মুক্ত হয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাই। তো সেটাই হচ্ছে আমার মূল চাওয়া 2021-এ, এবং সেটার আশাতে আমি আছি। আর আলাপি আসর প্রসঙ্গে আমি বলবো যে এত ভালো ভালো কাজ হচ্ছে আলাপি আসরে, আলাপি আসরের প্ল্যাটফর্মে রঞ্জিনী এবং রঞ্জিনীর টিমের অন্যান্য সদস্যরা যারা রয়েছেন তারা এত ভালোভাবে আলাপি আসরটাকে এগিয়ে নিয়ে গেছেন এই বছর, আমি খুব অবাক বিস্ময়ের সঙ্গে দেখেছি। এত ভালো ভালো মানুষদের, গুণীজনদের এই প্ল্যাটফর্মে এনে তাদের সাক্ষাৎকার নেওয়া, এবং প্রত্যেকটা সাক্ষাৎকার থেকেই কিছু না কিছু শেখা আছে, তো সেটা আমাকে আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবং আমি চাইবো যে এইভাবে করে আলাপি আসর আরও আরও ভবিষ্যতে কন্টিনিউ করুক এবং আরও ভালো কাজ করুক, এবং তার জন্য যত রকমের সাপোর্টের দরকার আমি তো অবশ্যই সাথে আছি। এই আলাপি আসরে যারা আপনারা শ্রোতারা রয়েছেন তাদের সকলের কাছে আমার এই অনুরোধ যে আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে সাপোর্ট করে যাব ওদের এই উদ্যোগ, ওদের এই কর্মকাণ্ড কাজেই, এবং তাতে আমার আশা যে ভবিষ্যতে আরও ভালো আরও বড় কিছু আমরা দেখতে পাব আলাপি আসরের কাছ থেকে। ধন্যবাদ। আমি এখন যে গানটি
গাইতে যাচ্ছি সেটি রবীন্দ্রনাথের একটি গান, সুর ভুলে যেই ঘুরে বেড়াই। এই গানটি উনি লিখেছিলেন 1918 সালে, 1918-এ, যে সময় স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক হয়েছিল। এবং আমরা সবাই জানি যে এই কোভিড-19-এর আগে পৃথিবীতে সবচেয়ে বড় প্যান্ডেমিক এসেছিল সেই সময়, 1918-এ স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক। এবং সেই প্যান্ডেমিক কিন্তু ঠাকুরবাড়িতেও, মানে রবীন্দ্রনাথের পরিবারও সেই প্যান্ডেমিক ঢুকে পড়ে, এবং রবীন্দ্রনাথের পরিবারের অনেক সদস্যরাই কিন্তু এই প্যান্ডেমিকে আক্রান্ত হন। এবং এখন আমরা বুঝতে পারি এই কোভিড-19-এ যে যাদের ফ্যামিলিতে, যাদের পরিবারে সদস্যরা এই প্যান্ডেমিকে আক্রান্ত হচ্ছেন, তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো রবীন্দ্রনাথও সেই সময় একটা ভীষণ ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছেন, সেটা এখন অবশ্যই বোঝা যায়। এবং সেই সময় রবীন্দ্রনাথ, সেই পিরিয়ডে রবীন্দ্রনাথ 15টি গান লিখেছিলেন, এবং সেই 15টি গানের মধ্যে একটি গান যেটা আমি এখন পরিবেশন করতে যাচ্ছি, সুর ভুলে যেই ঘুরে বেড়ায়, এই গানটি আমি এখন আপনাদের শোনাচ্ছি। সুর ভুলে যেই ঘুরে বেড়ায়, কেবল কাজে বুকে বাজে, তোমার চোখের ভৎসনা যে, সুর ভুলে যে ঘুরে বেড়ায়, উধাওয়াকাশ উদার ধরা, শুনিল শ্যামল সুধায় ভরা, মিলাই দূরে পরশ তাদের মেলে না যে, বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে, সুর ভুলে যে ঘুরে বেড়ায়, বিশ্ব যে সে সুরের পথে হাওয়ায় হাওয়ায়, চিত্ত আমার ব্যাকুল করে আশা যাওয়ায়, বিশ্ব যে সে সুরের পথে হাওয়ায় হাওয়ায়, চিত্ত আমার ব্যাকুল করে আশা যাওয়ায়, তোমায় বসায় এ হেন ঠাই, ভুবনে মোর আর কোথা নাই, তোমায় বসাই এ হেন ঠাই, ভুবনে মোর আর কোথা নাই, মিলন হবার আসন হারাই, আপন মাঝে বুকে বাজে, তোমার চোখের ভৎসনা যে, সুর ভুলে যে ঘুরে বেড়ায়, কেবল কাজে বুকে বাজে, তোমার চোখের ভৎসনা যে, সুর ভুলে যে ঘুরে বেড়ায়। এতক্ষণ শুনছিলাম শোভনা আহমেদের অপূর্ব একটি রবীন্দ্রসঙ্গীত, তার সাথে ওনার এই বছরটি ফিরে দেখা। এই শীতের আমেজে আমি ব্ল্যাক কফি উইথ স্টার অ্যানিস অ্যান্ড অরেঞ্জ বেশ লাগছে খেতে, আর তার সাথে আপনাদের সঙ্গে রয়েছি এই আলাপী আসরের একটি স্পেশাল এপিসোড নিয়ে। ওয়েল, ক্রিসমাস ইজ হিয়ার, বেলস আর রিংগিং, লাইটস আর আপ, নাও আলাপি আসর উইল টেক ইউ টু দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি। আর নেক্সট গেস্ট ইজ আ ওয়ান্ডার চাইল্ড।
At a very early age, she moved to UK from India along with her parents. At the age of 11, she became a member of the Mensa High IQ Society. Currently, she is in year 10. This little star is passionate about writing prose and poem. Very recently, she got awarded for a beautiful poem, which she is going to read out for all our Iyashur viewers. And for the first time, she is going to play clarinet. So please welcome this budding talent, Ayona Mondol. Well, for me, and I'm sure the same goes for many others, 2020 has undoubtedly been the most surreal year of my lifetime. It's been incredibly odd, almost as if it was taken out of a Hollywood film, but I'm sure that we're all beginning to adjust to the new normal. I think above all, this has been a year of survival and introspection, so we've all rediscovered and re-engaged with old and almost forgotten hobbies. And although there has been a lot of financial struggle, many people have lost their jobs with businesses plummeting too, I'd say the internet has definitely acted as a pathway, so we've all been able to connect to our global community by means of compassion and culture, despite being socially distanced. I'm sure none of us can actually label this year as being positive, but within all the gloom, I have actually had some very proud and joyful moments, which I'm incredibly grateful for. My first one of these was actually getting my lockdown pets this May, and I now have two wonderful budgies who are called Bilash and Priya, but I also like to call them Perry and Winkle, as the colour of their feathers resembles that of a periwinkle flower. Poetry has always been a great passion of mine, and this year I was delighted to hear that I was one of the Foil Young Poet Award winners of 2020, especially because it's extremely prestigious and also greatly coveted. I also took part in an eye marathon this year, where I raised money for Birmingham St Mary's Hospice, and this was actually in memory of my great-grandmother who passed away last year. So I ran 26.2 miles over the course of the month of October, and in the end I was able to raise about £1,440 from 100 donors, which I was really glad to hit. To top it off, this September I went back to school after 6 whole months, which I think was surprisingly wonderful. So it has been quite a decent year for me, I'd say. I think that we can all agree that this question is much easier to answer, but personally for me nothing outrightly catastrophic has happened this year, touch wood, but as world travel came to an abrupt halt, we were unable to go to holiday to Poland this year in Easter, and also our annual trip to India in the summer to meet our elderly relatives back home, so that was genuinely heartbreaking. I was also really looking forward to going to France this June with my school, and I'm sure it would have been really fun to be amongst the lovely sunshine with my friends and teachers. But I think that we have to remember that we're not alone in our struggles of this year, that everyone else around the world has been going through similar situations, and that to me is the greatest solace of all. For 2021, I'm really looking forward to a fresh start and a clean slate, but I am aware that the hangovers from this year will continue on for a bit, so not everything will change as soon as it's 12 a.m. on the 1st of January. But with a new vaccine now being globally distributed, I hope that we can begin to return to a state of normality, and that we can start to take off masks, meet people in real life, and even travel abroad as we did before. My message to the Alap Yashur viewers would be not to set any high expectations for next year,
but definitely to still cherish and enjoy any good memories that we're soon to make. I think we should also embrace adversity and take on any future struggles with an open mind. And Alam Yashur is proof that we can heal and start to build bridges by using culture. I pray that the world recovers soon enough and that we are all able to enjoy life once again. And that once again, thank you for inviting me to this platform and making me a part of your journey. Today I'm going to be playing a traditional piece of klezmer music called Hozon Kale Mazel Tov, which is Hebrew for good luck to the bride and groom. I chose this piece for its jolly and jaunty character, and I felt it was appropriate for these harsh times. I hope you enjoy. A poem I've written titled Homecoming, which was one of the 100 poems selected out of 16,000 entries across the world for the Foyle Young Poets Award in 2020. I wrote this poem in memory of my great-grandmother who sadly passed away last year, and also about our annual trips to India visiting family back home, especially living so far away from them in England. I hope you enjoy. Homecoming. Draped in sun-dried cotton sari, Ma spreads turmeric paste on my acne scars. The heat and sultriness making it crack in flaxen grains on the cold tiled floor. Twiddling a cotton ball soaked in hibiscus red alta between index finger and thumb, she adorns and curlicues the soles of my feet in neat masterstroke. Thereafter, a crash course on Bengali customs. Remember the pranam, do touch her feet. And we get ready for grandma's home. The hinges to the garden gates screech to welcome us in homecoming. It has been 3 years since oiled last. Ma ushers me to grandma's room. I expect a family heirloom of some sorts to unfold. Sweetmeats, or spicy mango pickle in oil left lined in glass jars on the terrace to dry in the midday sun. Or perhaps an old trunk, photographs and books opening floodgates of stories untold. It is dark here. A monastic silence pervades. My pupils adjust to the gloom. The street peddler's chant seems distant here, and rickshaw honks certainly not as loud. Grandma looks up, smiles vaguely, conceivably in recognition, tries in futile attempts to edge the stainless steel glass of lemon juice. As if to wash the barriers that bind us, she is paralyzed and bedridden, 13 years now. I sip the juice, hold her cellophane hand in mine, nails charred, fingers wrinkled from centenarian grime. Old memories line her parched skin, carrying tales from the crevices.
Queen Victoria, Dhaka, riots, the partition. Do steamboats ply on the Buriganga River? She suddenly asks. I listen. The sourness from lemon ferments in my mouth. I'm not sure what to say. So much has elapsed. Feeble voice now raised in command, she looks to the metal grill window. Kill those soldiers! They looted us! I gently shove the red ants aside. She comes. I watch her eyes roll like in a trance. At times, I feel Grandma records everything. Family stock keeping, her responsibility. Spools of uncoiled tapes binding her tighter to bed, her stale recording studio. And now, we replace chocolates with chewable vitamin orbs, Staffordshire pottery for a feather-light bedpan. More donations than gifts, for a happy housemaid and monsieur. Our suitcases grow lighter with every year that slips by, bags unzip to the stench of expiry. Yet, bringing much more to all that we leave back home. Thank you. Aina has taken me down the memory lane through her homecoming and clarinet. How about you? Probably this year we all are missing our family, our childhood days. Thank you, Ayana, for taking us through this journey. Kemon hobe amra shobai mile jodi ektu surer dharay boye jete pari? Amar porobortti jini otithi tini Kolkata theke. Tar shrotara take bhalobeshe naam diyeche গানের পাখি। যখন তার 9 বছর বয়স, তার সুরের খোঁজ শুরু। শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী পুরবী মুখোপাধ্যায়ের হাত ধরে। দীর্ঘদিন ধরে তার কাছে সঙ্গীত চর্চা আর ধীরে ধীরে প্রস্ফুটিত হওয়া। যখন তার 11 বছর বয়স, নেহরু ট্যালেন্ট সার্চ কম্পিটিশনে একদম প্রথম হয়ে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিল দিল্লিতে। তিনি রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি ও পঞ্চকবির গানে সাবলী। আজ তিনি আমাদের কি শোনাবেন, কেমন ছিল তার এই বছরটি? চলুন না সবই তার মুখ থেকে শুনে নেব। প্লিজ ওয়েলকাম অঙ্গনা চট্টোপাধ্যায়। নমস্কার, আমি অঙ্গনা চট্টোপাধ্যায়। আলাপে আসর ফেসবুক পেজে সমস্ত ভিউয়ার্সকে আমার অশেষ শুভেচ্ছা অভিনন্দন। 2020 আমার কাছে একটা অন্যরকম বছর, একদম অন্যরকম দেয়া নেয়ার বছর। অনেক মানুষকে কেড়ে নিল 2020। স্বজন, দূরের মানুষ অনেককে হারালাম। সারা বিশ্বজুড়ে প্যান্ডেমিক চলছে এবং এই বছরটা আবার পেলামও এই ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক দূর দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হলো, অর্থাৎ আমাদের জগৎগুলো অনেকটা বড় হলো। কাজে এই বছরটা আজীবন মনে রেখে দেব। হ্যাপি মোমেন্ট ইন 2020 হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লকডাউন শুরু হওয়ার ঠিক 3-4 দিন আগে আমি ইউএসএ যাই, যাওয়ার সুযোগ হয়। আমার হাজব্যান্ড ওখানে পিএইচডি করছিলেন এবং একসাথে যেহেতু লকডাউনের গোটা পিরিয়ডটা আমরা বাইরে কাটাই, তাই যে মুহূর্তটাতে ও ডক্টরেট হলো, জানতে পারলো যে ওর থিসিসটা অ্যাকসেপ্টেড হয়েছে, সেই মুহূর্তে আমি ওর পাশে ছিলাম এবং সেটা ভয়ঙ্কর খুশির মুহূর্ত। 2020 নাইটমেয়ার হচ্ছে কিছুদিন আগে জ্বর এলো, সে জ্বরটা কমে গেল। তারপরের দিন গলা ব্যথা হলো, সেটাও কমে গেল। তারপরের দিন হঠাৎ করে আমি স্বাদগন্ধ সব হারিয়ে ফেললাম এবং টেস্টে রিপোর্ট বেরোলো করোনা পজিটিভ। অবশ্যই সেটা নাইটমেয়ার। ২০২১-এর দিকে আমরা সবাই তাকিয়ে আছি, কারণ যে বছরটা আমরা দাঁড়িয়েছি সেই বছরটা অনেক খারাপ বছর, দুঃখের বছর। সব মানুষ শোক কাটিয়ে উঠুক, তারা ভালো থাকুক, আগামীতে
এত অন্ধকারের পরে আমরা আলো কিছু পাই, কিছু পজিটিভিটি পাই সব কিছু থেকে। আর আলাপিয়া শোর পেজের ভিউয়ার্সদের জন্য জানাই যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রঞ্জিনী দিকে আমার অনেক ধন্যবাদ আমাকে এখানে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে। এরকম ফেসবুক পেজের মাধ্যমে অনেক দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, সেটা 2020-এরই অবদান। 2021-এ ভাবছি যে এই যোগাযোগগুলো থেকে যাবে এবং যারা মানুষদের স্বজনদের হারালেন তারা শোক কাটিয়ে ভালো কিছুর দিকে থাকুক, তাদের ভালো হোক। আর আপনারাও সুস্থ থাকুন, আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না, সচেতন থাকুন, ভালো থাকুন সবাই। আমি আজকে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটি গান গাইব আপনাদের জন্য। এই গানটা নির্বাচন করার কারণ হচ্ছে এই গানটা ভীষণ পজিটিভিটির কথা বলে। এসো আমার ঘরে, এসো আমার ঘরে, সমস্ত রকম পজিটিভিটি নিয়ে, ব্রাইটনেস নিয়ে, সমস্ত কিছু নিয়ে এসো, আগামীর কথা বলে। তো 2020-তে আমরা যেরকম অনেক কিছু হারিয়েছি, অনেক নেগেটিভিটির মধ্যে ছিলাম, সেসব কাটিয়ে যেন পজিটিভিটির দিকে যাই, সেই জন্য আমি এই গানটা আজকে বেছে নিলাম। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, দুঃখ সুখের দোলে এসো, প্রাণের অহিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি সুরের ধারায় বয়ে গেলাম অঙ্গনা আকাশের সঙ্গে।
আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমার পরবর্তী যিনি অতিথি তার কাছে কবিতা হচ্ছে প্রাণ। অনেক ছোটবেলায় বাবার হাত ধরে কবিতা চর্চা শুরু, পরবর্তীকালে নিজ গুণে প্রসিদ্ধ শিল্পী আবৃত্তিকার প্রতুতি বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা নেওয়ার সুযোগ পান। তার কবিতা তাকে পৌঁছে দিয়েছে কখনো বা ওয়াশিংটন বাংলা রেডিও ইউএসএতে, কখনো বা আয়ারল্যান্ড, কখনো বা ইউকে। কলকাতায় বেড়ে ওঠা অনেকটা সময় কলকাতায় কাটিয়ে চলে আসেন ইউকেতে। ইউকেতে অত্যন্ত পরিচিত আর প্রসিদ্ধ তার কবিতার জন্য। যখন কলকাতায় ছিলেন তাকে প্রায়শই দূরদর্শনের অনেক লাইভ সম্প্রচারণে দেখা গেছে। আমার তো তার কবিতায় মন ছুঁয়ে যায়, তার সাথে সাথে আমি তাকে চিনি স্বল্পভাষী মিষ্টি হাসির একজন মানুষ হিসেবে। আর কথা না বাড়িয়ে প্লিজ ওয়েলকাম সুমনা ভট্টাচার্য। নমস্কার আলাপি আসরের সকল দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 2020 বছরটা কেমন বলতে গেলে বলতে হয় যে এই বছরটা বোধহয় সকলের কাছেই একটা দুঃস্বপ্নের মতো, বা বলতে পারি একটা দুঃসময়, যে সময়টা আমরা এখনো বহন করে চলেছি এবং কতদিন বহন করে চলব তার সঠিক কোনো দিশা নেই। ২০২০তে আমার ব্যক্তিগতভাবে কোনো আনন্দের মুহূর্ত নেই, কারণ যেখানে আমার পৃথিবীর কেউ ভালো নেই, আমার সমাজের কেউ ভালো নেই, সেখানে আমি কি করে ভালো থাকব। তাছাড়া বহুদিন বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর সাথে দেখা হয়নি, সুতরাং ভালো তো কিছুই হয়নি। ২০২০টা আগেই বলেছি একটা দুঃস্বপ্নের মতো, এত মানুষের মৃত্যু মিছিল, মানুষের সাথে মানুষের যে সামাজিক দূরত্ব, অবশ্যই প্রতিনিয়ত মনের মধ্যে একটা ভয়, একটা অবসাদ তৈরি করেছে, আর তার সঙ্গে তৈরি করেছে ভীষণ রকম ভাবে ভালো না লাগার অনুভূতি। ২০২১-এ আবার একটা সুস্থ পৃথিবী চাই, যেখানে কোনো ভয় থাকবে না, যেখানে আমরা সবাই আবার আনন্দ করে মুক্ত মনে বাঁচব। এই সময়টা আমাদের বুঝিয়ে দিয়েছে যে মানুষের মানুষকে কতটা প্রয়োজন। তাই আগামী দিনে আশা রাখব যে মানুষ তাদের সমস্ত সংকীর্ণতা ভুলে, ধর্ম জাতি বর্ণের যে ভেদাভেদ, এই সমস্ত কিছু ভুলে একে অন্যের পাশে দাঁড়াবে, সেটাই আগামী দিনগুলোর জন্য ভীষণভাবে কাম্য। আর একজন শিল্পকর্মী হিসেবে অবশ্যই আমি তো ব্যক্তিগতভাবে স্টেজে আবার ফিরতে চাই, কারণ আমি মনে করি যে স্টেজেই একজন শিল্পীর সঠিক মান নির্ধারণ করা সম্ভব, এবং স্টেজেই শ্রোতা এবং দর্শক বন্ধুদের যে সরাসরি নিরপেক্ষ প্রতিক্রিয়া পাওয়া সম্ভব। আর আমার কথা শেষ করব অবশ্যই যাকে ধন্যবাদ দিয়ে, সে বড় প্রিয় একজন মানুষ রঞ্জিনী, খুব আদর করে আমাকে এই অনুষ্ঠানটায় আমন্ত্রণ জানিয়েছে। রঞ্জিনী এবং তার এই আলাপি আসর এই অনুষ্ঠানের জন্য আমার প্রাণভরা শুভেচ্ছা। আগামীর দিনগুলো সুন্দর হোক ও আরো ভালো সুন্দর করে আরো অনুষ্ঠান করুক, এই শুভকামনা রইল রঞ্জিনীর জন্য। আজকে আমার নিবেদনে যে দুটি কবিতা রয়েছে তার প্রথমটি কবি অভ্র ভট্টাচার্যের লেখা এবং দ্বিতীয় কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। দুটি কবিতাই আমার এই সময়ে ভীষণ প্রাসঙ্গিক বলে মনে হয়েছে বলে কবিতা দুটি আমি নির্বাচন করেছি, আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রথম কবিতাটি কবি অভ্র ভট্টাচার্যের লেখা। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা, বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে
মরে যাওয়ার আগে যে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা অ্যালান কুর্দি, কাঁটা তারে ঝুলতে থাকা ফেলানি, হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার, তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষে ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আলাপি আসরের সকল দর্শক বন্ধুদেরকে আমার তরফ থেকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড উইশ ইউ অল আ ভেরি হ্যাপি অ্যান্ড হেলদি নিউ ইয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম দুটো প্রাসঙ্গিক কবিতা আমাদের কাছে উপস্থিত করে সত্যি অনেক কিছু ভাবাচ্ছে। আমি চলে যাব এবারে আমাদের পরবর্তী শিল্পীর কাছে, আমি আবার পাড়ি দেব কলকাতায় আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ভার্চুয়ালি, কারণ আমার যিনি পরবর্তী গেস্ট তিনি থাকেন কলকাতায়, বেড়ে ওঠা কলকাতায়, সঙ্গীত চর্চা পুরোটাই কলকাতায়। গানের প্রতি তার ভালোবাসা থেকে তিনি শেখার আগ্রহ দেখিয়েছেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ফোক, ওয়েস্টার্ন মিউজিক, বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, আর রবীন্দ্রসঙ্গীতে সম্পূর্ণ করেছেন মাস্টার ডিগ্রি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। শুধুই যে গানে একজন পারফর্মার হয়ে উঠেছেন তা নয়, তিনি ইতিমধ্যেই একটি প্লেব্যাক করেছেন যেটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। আর একদম দেরি না করে তার থেকেই শুনে নেওয়া যাক কেমন ছিল এই বছরটি, আর দেখা যাক না আমাদের জন্য কি গান শোনাবেন।
2020-তে আমার হ্যাপি মোমেন্ট বলতে যেটা মনে পড়ে সেটা হচ্ছে এই বছর জানুয়ারি মাসেই আমার প্রথম সিডি লঞ্চ হয়েছে শ্রীনিবাস মিউজিক অডিও কোম্পানি থেকে, যেগুলো আপনারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও শুনতে পারেন। সিডিটার নাম হচ্ছে পালক ঘুমের গান। ওইখানে সবকটা গানের সুর আমার দেওয়া, আমি গানে সুর দিয়েছি এবং তার মধ্যে দুটি গান আমার লেখা, বাদ বাকি গানের লেখাগুলো অন্যান্য সমস্ত গুণী লেখকদের। এটা আমার কাছে সত্যি একটা বড় হ্যাপি মোমেন্ট এবং অনেক শিল্পীরা, অনেক গুণী শিল্পীরা, মানুষজনরা আমার সিডি লঞ্চ করতে এসেছিলেন ICCR-এ। একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যখন আমফানের ঝড় এখানে, ভয়াবহ সাইক্লোন যখন এখানে কলকাতাতে এবং আরও অন্যান্য জায়গায় পুরো পশ্চিমবঙ্গের উপর দিক দিয়ে গেছে, সেই সময়টা সত্যি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি এবং তার জন্য অনেকে খুব অসুবিধার মধ্যে দিন কাটিয়েছে। অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না অনেক দিন, কারোর গাড়ি গেছে, কারোর বাড়ি গেছে, অনেকের কাজকর্মের জায়গায় অসুবিধা হয়েছে। তো সেটা খুব একটা অসুবিধার মধ্যে দিয়ে আমরা সকলেই গেছি। আলাপে আসরে আমাকে যুক্ত করার জন্য আমি অনেক অনেক ধন্য। আমি সত্যি ভীষণ ভালো লাগছে আমার এরকম একটা অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকতে, যেখানে প্রত্যেকটা দেশের থেকে বাঙালিরা যুক্ত হচ্ছেন এবং নানান রকমের অনুষ্ঠান এখানে হচ্ছে। শুধুমাত্র অনুষ্ঠান নয়, এখানে শিল্পীদের সাথে আলাপচারিতা, এটা আমাকে ভীষণ আপ্লুত করেছে, ভীষণ ভালো লেগেছে আমার। তাই অনেক অনেক শুভেচ্ছা রইল। দেশে ছড়িয়ে আছেন বাঙালিরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা বেঁচে থাকুক, বাংলায় আরো নতুন নতুন গান হোক। গানটির কথা লিখেছেন রজত সরকার এবং সুর করেছি আমি। I don't know.
মাদল বাজায় মিঠু সুরে আর বাউল গানে ধান খেত আর সবুজ গালি চায় রূপ কথা ঠাকুমার ঝুলি বলে আমার বাংলা শহীদ রক্তে লাল এখন সময় বাংলাকে নিয়ে একটি সুন্দর কম্পোজিশন আজকে আলাপি আসরে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। যখন এতটা দূরে দেশের এতটা বাইরে রয়েছি, সেখান থেকে আমার মতন অনেকেই এই গানটির সাথে বোধহয় কানেক্ট করতে পারবেন। আমরা যেহেতু বেশ কিছুটা সময় কাটিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি চলে যাব এবারে আমার পরবর্তী শিল্পীর কাছে, আমাদের পরবর্তী গেস্টের কাছে। আমার যিনি পরবর্তী অতিথি, তার গলায় আছে মিঠু সুরের গন্ধ, তার গানে আপনার মন হারিয়ে যেতে পারে অনেক দূরে। তার ছোটবেলা কেটেছে খড়গপুরে, সেখানেই শিক্ষা শুরু হয়েছিল ক্লাসিক্যাল সিঙ্গিংয়ে। তারপরে লোকগীতির প্রতি ভালোবাসায় তাকে নিয়ে যায় শ্রদ্ধেয় অভিজিৎ বাসুর কাছে, আর সেখান থেকেই শুরু লোকগীতির প্রতি ভালোবাসা এবং লোকগীতিকে নিয়ে আরো কাজ করা। ইতিমধ্যে একটি অ্যালবাম প্রকাশিত পেয়েছে যেটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে ভিতরে বাহিরে, আর তার সাথে সাথে তার গান তাকে নিয়ে চলে গেছে ইন্ডিয়ার নানান রাজ্যে, তার সাথে সাথে দেশে বিদেশেও তাকে শোনা যায়। আর একদম দেরি না করে চলুন না আজকে তিনি কি শোনাচ্ছেন আর কেমন ছিল তার এই বছরটি সবটাই জেনে নেব তার মুখ থেকে। নমস্কার, আমি মৈনাক পালোধি এবং আমার সঙ্গে কিবোর্ডে রৌনক উপাধ্যায়। এই বছরটা কে কি বলবো ভাবতে গিয়ে একটাই কথা আমার মনে আসছে, এই বছরটাকে বলা যেতে পারে বিভীষিকাময় একটা বছর। কারণ এই বছরে ম্যাক্সিমাম যে ঘটনা ঘটেছে তার মধ্যে ধ্বংসাত্মক ঘটনার সংখ্যাই হচ্ছে বেশি, তাই জন্য এই বছরটাকে আমি মনে করি বিভীষিকাময় একটা বছর। হ্যাঁ, এই বছরে যে আমার হ্যাপিয়েস্ট মোমেন্ট এই বছরের বলতে খুবই কম, তার মধ্যে একটা উল্লেখযোগ্য খুব হ্যাপিয়েস্ট মোমেন্ট হচ্ছে আমি যে অঞ্চলের মানুষ, আমি মূলত পশ্চিমবঙ্গের খড়গপুরের মানুষ, তো আমার এই খড়গপুরে
একটা বড় বইমেলা হয় এবং সেখানে সারা ভারতবর্ষের নামি দামি প্রচুর শিল্পী সঙ্গীত পরিবেশন করতে আসেন। এবং এই বছর আমি প্রথম সেখানে সঙ্গীত পরিবেশন করার জন্য ডাক পাই। এত বড় মঞ্চ, এত বড় প্ল্যাটফর্মে আমি সঙ্গীত পরিবেশন করতে পেরে খুব ধন্য মনে করেছিলাম। তাই এই বছরের এই যে ব্যাপারটা, অর্থাৎ এই আমার নিজের শহর খড়গপুরের বইমেলাতে সঙ্গীত পরিবেশন করাটাই আমার কাছে মনে হয় এই বছরের সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট বলা যেতে পারে। এই বছরের দুঃস্বপ্ন বলতে খুবই বলতে আমার খুবই খারাপ লাগছে, কেননা এই বছরের দুঃস্বপ্ন হচ্ছে আমার খুব কাছের মানুষ, আমার বাবাকে আমি হারিয়েছি COVID-19 জন্য। এটা আমি মনের দিক থেকে একবারেই এখনো পর্যন্ত মেনে নিতে পারিনি। মানাটা খুব কঠিন। হঠাৎ করে আমার বাবা খুব গুণী মানুষ ছিলেন, অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গাইতেন, একজন ভালো নাট্য ব্যক্তিত্ব ছিলেন এবং খুব ভালো মনের মানুষ ছিলেন। সেই মানুষটিকে হঠাৎ করে আমি হারিয়ে ফেলেছি, এটা আমার কাছে সত্যিকারের একটা দুঃস্বপ্নের মতন। এটা আমি দুঃস্বপ্নেই ভাবছি। আলাপে আসরের সমস্ত ভিউয়ার্স, তাদের প্রতি আমার 2021-এর যে কিছু বলার, সেটা হচ্ছে এই বছরটা তো আমরা খুবই একটা দুঃস্বপ্নের মধ্যে কাটালাম। আশা করছি 2021 সমস্ত কিছু পেরিয়ে যাবে, সমস্ত কিছু দুঃখ কষ্ট পেরিয়ে গিয়ে 2021-এ আমরা আবার সেই আগের সেই স্বাভাবিক জীবন, সেটা আমরা ফিরে পাব। আবার আমরা একের সঙ্গে অপরের যে মিলন, সেটা আবার আমাদের হবে এবং মনে হচ্ছে যে একটা নতুন রৌদ্রোজ্জ্বল বছর আমাদের সামনে 2021-এ উপস্থিত হবে। সেই আশাটাই আমি ভগবানের কাছে রাখছি এবং আশা করছি প্রত্যেকের জীবন খুব ভালোভাবে কাটবে, এই আশাই রাখছি। এবং আবার একবারে যাওয়ার মুহূর্তে আমি আলাপে আসরের সমস্ত কর্তা ব্যক্তিদের, যারা এই আলাপে আসরের এত সুন্দর অনুষ্ঠানটা নিয়ে যান প্রত্যেক দিন, তো তাদেরকে আমার পক্ষ থেকে এবং রৌনকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমাদের যাচ্ছি, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। এইবারে আমরা যে সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করব, সেটি হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ ইমামের একটা চিঠি, যে চিঠিটা উনি লিখেছিলেন ওনাদেরই ক্লাসমেট এবং ওনার প্রেমিকা তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে। একটা সময় রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ ইমাম এবং তসলিমা নাসরিনের মধ্যে একটা প্রেম হয়েছিল, সেই প্রেম পরবর্তীকালে ভেঙে যায়। তখন রুদ্রদা
তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখেন। সেই চিঠিটা ওনাদেরই ক্লাসমেট কিরণচন্দ্র রায়ের ওপর দায়িত্ব পড়ে সুর করে দেওয়ার, এবং কিরণ দা অসাধারণ একটা সুর করেন। এবং তারপরেই যেটা শোনা যায় যে রুদ্র মোহাম্মদ সাহেবুল্লাহ ইমাম সুইসাইড করেন, তাই জন্য এই গানটাকে সুইসাইড নোট হিসাবেই সকলের কাছে পরিচিত। এই গানটা আমি 2015 আমার প্রথম লোকগানের অ্যালবাম সাগরিকা মিউজিকে আমি এটা রেখেছিলাম, এবং আমার সেই অ্যালবাম রিলিজ করেছিলেন শ্রদ্ধেয় শ্রীকান্ত আচার্য মহাশয়। তো এই গানটা এখন আমি আপনাদের সামনে পরিবেশন করব, এবং এই সঙ্গে আমার আর একজন খুব কাছের মানুষ যাকে আমরা 2017 হারিয়েছি, তিনি আর কেউ নন প্রভাত প্রতিম কালিকা প্রসাদ ভট্টাচার্য। কালিকাদার প্রতিও আমি শ্রদ্ধা জ্ঞাপন করবো ওনারই শেষ সুর করা গান দিয়ে। তাহলে শুনি আমরা ভিতর বাইরে অন্তরে অন্তরে। ভালো আছি ভালো থেকো আকাশে চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাহুলে রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে হে হে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে হে হে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে হে হে। পাপড়িরা বোডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়িরা বোডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা ও খোলসে রাবরণে মুখ রসু পুরুষে
যে যেমন জীব হলো সে রামে মুক্ত রসু তেমনি তো মার গভীর ছোঁয়া ও অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি ভালোবাসা করে আসা তোমার অতল জল শীতল করবে মরুভূমি জলে কেন ডাঙায় আমি ডুবতে রাজি আছি যদি ভাসিয়ে তোলো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর ও বাহিরে বাহিরে ভিতরে ভিতর ও বাহিরে ভিতরে অন্তরে অন্তরে আছো হো তোমরা হৃদয় জুড়ে হে প্রতিটি গানের একটা সূচনা থাকে প্রতিটি গানের একটা মুহূর্ত থাকে আর সেই ছবিটি আজকে মৈনাকবাবু তুলে ধরলেন আমাদের সামনে আর সঙ্গে আমরা পেয়ে গেছিলাম রৌনক উপাধ্যায়কে যিনি কিবোর্ডে সাথী ছিল এই প্রেজেন্টেশনের আজকের এই স্পেশাল এপিসোডটি উপস্থাপনা করতে করতে কখন যে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে যাব বুঝতে পারিনি আর শেষ পর্যায়ে রয়েছে একটা চমক আমাদের সঙ্গে যিনি এখন আসবেন তাকে আপনারা এই আলাপি আসরে এর আগেও পেয়েছেন একটা আলাপচারিতার মধ্যে দিয়ে আর তার অত্যন্ত কিছু প্রিয় গান নিয়ে তিনি এসেছিলেন সেই এপিসোডটি যদি আপনারা দেখতে চান নিশ্চয়ই পারবেন ফেসবুক আমাদের আলাপি আসর পেজে তার সাথে ইউটিউব চ্যানেলেও কার কথা বলছি একটু গেস করতে পারছেন নিশ্চয়ই করতে পারছেন আমরা তো বলেই ছিলাম আমাদের সাথে থাকবেন অমৃতা ঘোষ তিনি তার গানের প্রতি ভালোবাসা ও যত্নশীলতা আমরা এর আগেও শুনেছি দেখেছি তিনি আমাদের বলেছিলেন কিভাবে গান তাকে খুঁজে পেয়েছিল না তিনি গানকে আজকে আমরা জেনে নেব এই বছরটা তিনি কিভাবে পার করলেন আর যখন তাকে পেয়েছি তার থেকে আমরা গানও শুনব আর দেরি না করে প্লিজ ওয়েলকাম অমৃতা ঘোষ নমস্কার আমি অমৃতা ঘোষ আলাপি আসরের সব দর্শক বন্ধুদের সব শ্রোতা বন্ধুদের আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করছি আপনারা আলাপি আসরের সব অনুষ্ঠানগুলো খুব উপভোগ করছেন এই বছরটা দুর্ভাগ্যবশত আমাদের সম্পূর্ণ অন্যরকমভাবে কেটেছে বাড়িতে বসে বসেই কেটেছে বেশিরভাগ লোকজনের কিন্তু এই বছরটা থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে কি নিজের ভেতরে তাকিয়ে দেখা কোনটা আমার ভালো লাগে কোনটা আমার ভালো লাগে না কিসে আমি ভালো কি করলে আমি
অন্য জিনিসগুলোতে আর একটু ভালো হতে পারি, কি আমি নিজের জন্য করি, কি আমি নিছকই অপরের জন্য করি। আজকে আমি আপনাদের যে গানটা শোনাবো সেটা হচ্ছে তাই তোমার আনন্দ আমার পর। এটা আমার এক ভীষণ প্রিয় গান। ছোটবেলায় এই গানটা আমাদের বাড়িতে পঙ্কজ মল্লিকের গলায় খুব শোনা হতো রেকর্ডে। তো এই গানটা সেই তখন থেকে, তখন আমি খুবই ছোট ছিলাম, কিন্তু আমার মানে সাইকি, আমার মননের মধ্যে এটা বসে গেছে। এই গানটা আশার গান, আর আমার মনে হয় এই বছর আমাদের আশা ছাড়া আর কিছু কোনো উপায় নেই। আশা করি আপনাদের এই গানটা ভালো লাগবে। Oh,
আমরা একেবারে সময় দোরগোড়ায় এসে পৌঁছেছি। যেমন বলে সব ভালো যার শেষ ভালো, সত্যি আমাদের পুরো এপিসোডটি এত সুন্দরভাবে সেজে উঠেছিল, আর তার সাথে শেষে এসে অমৃতা ঘোষের এরকম একটা রবীন্দ্রসঙ্গীতের প্রেজেন্টেশন, আমি আপ্লুত। তার সাথে সাথে ওনার ফিরে দেখা এই 2020, মন ভরে গেল পুরো অনুষ্ঠানটা উপস্থাপনা করতে পেরে। আমরা সত্যি এই আলাপি আসরের মধ্যে দিয়ে উই কানেক্ট, উই ক্রিয়েট অ্যান্ড উই কন্টিনিউ, আর সেটা মাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের ইন্সপিরেশনে আর আপনাদের এনকারেজমেন্টে। এরকমভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও পথ চলার অপেক্ষায় রয়েছি। আমরা আবার ফিরব আমাদের পরবর্তী এপিসোড নিয়ে। এই বছরের এটি লাস্ট প্রেজেন্টেশন, আমাদের নেক্সট এপিসোড রিলিজ হবে 8th of January। আরও কিছু আলাপচারিতা নিয়ে আমাদের প্রতিটি এপিসোড সেজে উঠবে। আমি আজকে যাওয়ার আগে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি আমার সব দর্শক বন্ধুদের জানাতে চাই। তার সাথে এই পার্টিকুলার এপিসোডটি সম্ভব হতো না যদি না আমাদের পারফর্মাররা এত সুন্দর করে সাজিয়ে তুলতেন। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি সবাইকে জানাতে চাই। আমাদের আজকের পারফর্মার যারা ছিলেন, প্রথম থেকে আমি আরেকবার নামগুলো একটু বলে দিতে চাইব। শোভন আহমেদ, আয়না মণ্ডল, অঙ্গনা চট্টোপাধ্যায়, সুমনা ভট্টাচার্য, মোনালিসা দে, মৈনাক পালুদি অ্যান্ড অমৃতা ঘোষ। আর আরেকজনের ছাড়া এই এপিসোডটি কেন, এই পুরো অনুষ্ঠানটি সম্ভব হতো না। আজকে এই বছর শেষে এসে টিম আলাপি আসর হয়েও আমি হোস্ট রঞ্জিনী, আমি আমার দিদিকে থ্যাংক ইউ বলছি। তিনি ওয়ান অ্যান্ড অনলি মাই সিস্টার রিনি ভট্টাচার্য। আমাদের সবার তরফ থেকে আপনাদের জানাই মেরি ক্রিসমাস, স্টে সেফ, স্টে ওয়েল, স্প্রেড দ্য চিয়ার, নট দ্য ভাইরাস, অ্যান্ড আই হোপ দ্য নিউ ইয়ার উইল কাম উইথ আ ব্রাইট হোপ অ্যান্ড প্রসপেরিটি। দেখা হবে ইয়ার 2021-এ একদম একটা নতুন এপিসোড নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আলাপি আসর।